eviction মানে এটো আসলে আমার তেনকা সরকারি মাটি হওয়া ইভিকশনের কথা নয় এটু মানে হলকি আমার এমসক যেটা মানে মাটি দিয়া হয়েছিল এমস গুহাটিত মানে আমার প্রথম তো 571 বিঘা আমার সরকারি মাটি দিয়া হয়েছিল যদি আপনাদের জানে যে 2014-15 সনের আমি যেটা এমসক প্রথম মাটি দিছিল তেতিয়া এটা আমার ইয়ারে হেরি এটা আসলে ভিজিয়ার মাটি আসলে যদি আমি 571 বিঘা মাটি দিয়ার পাছত সেই মাটিখিনি যেটা আমার পূরণ হল তারপর দেখা গলকে কিছুমান মাটি আমার আকো এমসর ক্ষেত্র লাগা হল এটা হল আমার অ্যাপ্রোচ রোডটুর কারণে মেইন রাস্তার পর যদি এমসর মেইন গেটর লোক আহা রাস্তাটো প্লাস তারে উচরে পাখরে আর 18 বিঘামান মাটি যদি মাটির আমি এটা বর্তমান রকি আছো তাতে আমার 18 বিঘা মাটি তাত ধার্য করা হয়েছিল সেটা আমার অধিগ্রহণ বিচারি আমার ডক্টরের কোয়ার্টার নার্সর কোয়ার্টার আর স্টাফর কোয়ার্টারের কারণে ইয়াতে আমার 18 বিঘা মাটি বিচারি এই প্রক্রিয়াটা 2017-18 সনতে আরম্ভ করা হয়েছিল যত নাকি আমার কিছু নোটিস দিয়া যায় এই প্রক্রিয়াটোত আমার ফর্ম এ বি সি ডি যদি মানে আমার ল্যান্ড একুইজিশন একটর মতে এই নোটিসখিনি দিয়া হয়েছিল হওয়ার পিছত 2019 সনত এই প্রথম মানে আমার জিরাতর লিস্টিস রেডি করা হয়েছিল 2019 সনত তারপর করোনা যেটা আরম্ভ হল কোভিড আরম্ভ হওয়ার পিছত এই কামখিনি অকমান স্থগিত রাখা হয়েছিল মানে 21-22 সনের পর পুনের এই কামখিনি আকো আরম্ভ হয়েছিল 21 সনের আমার নির্বাচন শেষ হওয়ার পিছর পর আকো এই কামখিনি আরম্ভ হয়েছিল হওয়ার পিছতে এই যেটা আমার জিরাতর মেইন লিস্টটো হল কিন্তু পয়সাটো মানে বহুত দিন আহা নাছিল এই পয়সাটো ইতিমধ্যে আমি গম পোৱা মতে যে এই 2024 বর্ষর এপ্রিল মে মাহতে এই পয়সাখিনি আমার আহিছে এতিয়া পয়সাখিনি আমার যিসকল ইয়াতে পট্টাদার আছে টোটেল আমার ইয়াতে এতিয়া চাব গেলে 11-12 জন মান পট্টাদার আছে টোটেল 18 বিঘা মাটি আছে 18 বিঘাতকে অলপ বেশি আছে এই মাটিখিনির এতিয়া আমার যেহেতু অলরেডি আমার নোটিস সোটিস গোটেখিনি আমার দিয়া হয়েছিল হওয়ার ক্ষেত্র মানে আমার যদি সি ফর্ম বলে কয় সি ফর্মত মানে মাটিটো অলরেডি রিকুইজিশন করা যায় কিন্তু রিকুইজিশনের যেহেতু পয়সাটো আহা নাছিল কারণে আমি মাটিখিনি অলরেডি মানে আমার এমসর কর্তৃপক্ষর আন্ডারত নাছিলে যেহেতু পট্টাদার সকলে ইয়াত কিছু সংখ্যক মানে দোকান চোকান পিছত মানে দিলে আর কেজনমান আমি গম পালো যে যা আগস্ট মাহর পরা ইয়াতে কিছু ফার্মেসি মানে এস্টাবলিশ করিলে এই ফার্মেসি বিলাকৰ ইয়াতে লাইসেন্সও পোৱা বলে ইতিমধ্যে আমি গম পাইছো গম পাই পেলাই সেই ইয়াতে 5-6টামান আমার এটা কেইটামান ফার্মেসি ইয়াত চলি আছে কিন্তু আমার এভিকশনের কথাটো এনেকুৱা হল যে এতিয়া যেহেতু আমার পয়সাখিনি আহিছে আর এই মানুহখিনিক আমার এতিয়া পয়সাখিনি দিয়া যাবই অ্যাপ্লিকেশন করার উপর বেস করে পেলাই ব্যাঙ্ক একাউন্টের নথিপত্র চেক করার পিছন সার্কেল অফিসের পর রিপোর্ট দিব তারপর পয়সাখিনি দিয়া যাব এটা যেহেতু পয়সা পাতিখিনি আমার দিয়া যাবই আর এই মাটিখিনি যেহেতু আমার এমসর নামতেই ইয়াতে কনস্ট্রাকশন হব সেই কারণে আমার এটা একটা প্রক্রিয়া আরম্ভ হয়েছিল যে যা শনিবারে এটা মানে নোটিস এটা আমার চক্র বিষয়া কার্যালয়ের পর উলিয়া হয়েছিল সেই নোটিসের মতে এই জায়গাখিনি ভেকেট করব দিয়া হয়েছিল দুদিন সময় দিয়া হয়েছিল যে মানে আমার যেহেতু ফার্মেসির মূল্যবান ইয়াতে ঔষধ চৌকত আছে এই ঔষধ চৌকত কিনি যদি আমি ডাইরেক্ট এভিকশনত যাও তাহলে এলাকারও বস্তুবিল ক্ষতি হব এই ক্ষতি নোহাকে বস্তুখিনি উলাই লব কারণে দিয়া হয়েছিল আর অন্যান্য ইয়াত আর যদি অন্য কিছু দোকান আছে চাহর দোকান হোক গেলামালের দোকান হোক বস্তুখিনি মানে উলাই লব দিয়া হয়েছিল প্লাস নিজাববীয়াকেই যস্তু ইয়াতে কনস্ট্রাকশন করেছে আফটার মানে নোটিস সোটিস সার্ভ করার পিছন সেই বস্তুখিনি গুছাই দিয়ার কারণে মানে কোয়া হয়েছিল যিখিনি বস্তু আমার ইয়াত আছে সেইখিনি কারণে মানে আমার ইয়ারপাড়া যেন বস্তুখিনি আমি ভেকেট করব লাগে আপত্তিটো থাকিবই এই উপায় নাই কারণ অলরেডি যেহেতু নোটিসখিনিতো আমার অলরেডি মানুষখিনিক দিয়া হয়েছিল নোটিসের বিষয়ে সকলে জানে আমি নাজানে বলে আমি কব নয় কারণ সেই 2017-18 সনের পর এই প্রক্রিয়াটো চলি আছিল ইয়াতে বহুত কেজনের এটা ইতিমধ্যে মই আজি আহি পালে গম পালো যে কিছু সংখ্যকর পয়সাটো লৈ পেলায় আপত্তি আছে কিছু সংখ্যকর হয়তো কোনবা ভূমিহীন যদি হয় তেওঁলোকক আমি অন্য জায়গাতো সেটেলমেন্টের কথাটো আহিব সেনেকুৱা কিছুমান কথা মানে আজি আমি আহোঁতে দুজন মানে আমার ওলাইছে সেই বস্তুর কারণে আমি অলরেডি যিখিনি ফিল্ড স্টাফ আছে তেওঁলোকক চেক করবও দিছো যে ইয়াৰে পৰা কোনবা মানুহ ভূমিহীন হব নেকি এই মাটিখিনি গলে যদি ভূমিহীন হয় তেওঁলোকক রিসেটেলমেন্ট করার অপশন আছে এই আইনটো সেইমতে দিয়া হব যেনেকে আপনাদের জানে যে নর্থ গুৱাহাটী ব্রিজের ক্ষেত্রতো প্রায় 90 জন ব্যক্তিক আমার তেনেকা ভূমিহীন পোৱাৰ পিছত আমার
পুনৰ সংস্থাপন কৰা হৈছিল। হয়, ইতিমধ্যে আপোনালোকে গমেই পাইছে যে আজি চাংচাৰী যিখন অৱস্থিত এইমছ আছে, এইমছ গুৱাহাটী, এইমছ গুৱাহাটীৰ সন্মুখত থকা যি 18 বিঘা ম্যাদী পট্টাৰ মাটি আছে, সেই ম্যাদী পট্টাৰ মাটিত আজি আমাৰ কামৰূপ জিলা প্ৰশাসনে আহি উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিছিল। আৰু এই উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰাৰ আগতে তেওঁলোকে আমাক তেনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ নটিছ তেওঁলোকে প্ৰদান কৰা নাছিল, আৰু সেইকাৰণে আমি গম পোৱা নাছিলোঁ যে আজি মানে তেওঁলোকে উচ্ছেদ কৰিবলৈ। যোৱাকালি হঠাৎ আমি ৰাতি এটা পষ্টত তেনেকৈ এখন নটিছ মাৰি থকা দেখা পালোঁ যে ইয়াতে মানে উচ্ছেদ অভিযান হ'ব। উচ্ছেদ একচুৱেলি উচ্ছেদ বুলি তাতে উল্লেখ কৰা নাছিল, আমাক খালী কৰাৰ নিৰ্দেশ এটাহে দিছিল। কিন্তু এপ্লিকেশ্যনখন খালী কৰাৰ নিৰ্দেশ দিয়াৰ পিছত তেওঁলোকে আজি আহি ইয়াত উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিছে। আপোনালোকে হয়তো ইতিমধ্যে দেখাই পাইছে যে জে চি বি, তাৰপিছত মিলিটাৰী, চি আৰ পি, মহিলা আৰক্ষী আনি ইয়াতে মানে উপস্থিত কৰাইছে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ মানে পৰিৱেশ সৃষ্টি নহয়। আৰু আমি ক'ব বিচাৰোঁ যে আমি কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতি ইয়াতে সৃষ্টি কৰিবৰ কাৰণে আমি অহা নাছিলোঁ, যিহেতু আমাৰ ম্যাদী পট্টাৰ মাটি, আমাৰ পূৰ্বপুৰুষৰ মাটি, আমি ইয়াতে আজি যুগে যুগে ইয়াতে আমি মানে আমাৰ ইয়াতে মাটি আছে। তো গতিকে তেনেকুৱা এটা মাটিত আজি পুলিচ প্ৰশাসনে হঠাৎ আহি বা আমাক এটা উচ্ছেদ অভিযান এটা চলোৱাটো সঁচাকৈ এটা গৰিহণাৰ যোগ্য, আমি সকলোৱে গৰিহণা দিছোঁ। কাৰণ আমি কোনো মানে চৰকাৰী ভূমিত আমি বেদখল কৰি ইয়াতে থকা নাই, এইখিনি আমাৰ ম্যাদী পট্টাৰ মাটি, আমাৰ সকলোৰে পট্টাদাৰৰ নিজৰ নিজৰ নামত আছে। গতিকে তেনেকুৱা এটা নিজৰ আজি নিজৰ মাটিত তাৰমানে আমি থাকিবৰ কাৰণে আমাৰ অধিকাৰ নোহোৱা হৈছে। নিজৰ মাটিৰ পৰা আজি আমাক কোনো ধৰণৰ আমাক নটিছ প্ৰদান নকৰাকৈ তেওঁলোকে উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিবলৈ ইয়াতে উপস্থিত হৈছে। আপোনালোকে হয়তো দেখিছে যে চাৰ্কল অফিচাৰ আহিছে, আমাৰ এ ডি চি ছাৰ আহিছে, গোটেইখিনি আহি ইয়াতে উপস্থিত হৈছে যে তেওঁলোকে মাটি মানে ইয়াতে যিখিনি ব্যৱসায় প্ৰতিষ্ঠান আছে, ঘৰ আমি ইয়াতে যি বনাইছোঁ, তো সেইবিলাক তেওঁলোকে তাৰমানে ইয়াতে উচ্ছেদ কৰিব আহিছে, ভাঙিব আহিছে। গতিকে আমি ইয়াতে প্ৰায় আমাৰ 17 ঘৰ পৰিয়ালৰ মাটি আছে ইয়াত। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।